নমস্কার, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালো খুব ভালো থাকুন। থাকুন। আজকে চলে আসছি মা মা বেটিকে দুজনে, অনেক সময় একা একা খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে একসঙ্গে খাওয়া হবে। বন্ধুদের রিকোয়েস্টও ছিল। আমরা তো দুপুরে ভাতই খাই, ভাতের সঙ্গে ভাজাভুজি, মাংস, ডাল এইসব আছে। তো থালায় আজকের আছে ভাজার মধ্যে সিম ভাজা। শীতকাল, এইসব সবজিগুলো পাওয়া যায়। সিম ভাজা আছে, ওলকপি ভাজা, এটা আমাদের বাড়ির ওলকপি, আর এটা ওই কাঁচা পাকা পেঁপে দিয়ে মুগ ডাল, আর এটা চিকেন কষা, একদম কষা কষা হয়েছে। শুরু তাহলে করো। হ্যাঁ, শুরু করা যাক। সিম ভাজা, ওলকপি ভাজা, সিম ভাজা গুলো দারুণ লাগে। মিষ্টি। ওলকপি ভাজাও ভালো। মুগ ডাল, এর গোটা গোটা পেঁপে, পেঁপে গুলো দারুন দারুন। কাঁচা পাকার জন্য, ডালে দেওয়ার জন্য ডালটা হালকা একটা মিষ্টি স্বাদ, ভালো লাগছে খেতে। দারুণ খাওয়া হচ্ছে।
ভাজাগুলো দিয়ে ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগছে। শিমগুলো এতটাই নরম ভাতে মাখা হয়ে যাচ্ছে। ভাজা ডাল খাওয়া হলো, এবার মাংস। গরম গরম ভাটাভাটি লাল লাল ঝোল হালকা আছে গ্রেভি, লাল লাল আলু, ঝাল ঝাল দারুন কষা 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 দারুন কিন্তু দারুন।
তুমি খাও, আমি একটু বসছি, বন্ধুদের সঙ্গে কথা বলি। ডাল ভাজা দিয়ে দারুন খাওয়ালো, তারপরে ঝাল ঝাল চিকেন, আর কি লাগবে? কষা কষা, দারুন কষা কষা, একদম হাপুস হুপুস খেয়ে নিলাম। আর এদিকে দুজনই বসেছে। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকুন, আমাদের পাশে থাকুন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো খান, অবশ্যই সুস্থ থাকুন। আজকে তাহলে আসছি, সবাইকে টাটা টাটা।